দায়িত্ব গ্রহণের দিনই বেশ কয়েকটি নির্বাহী আদেশ জারি করেছেন জো বাইডেন, যার মাধ্যমে মুসলিম প্রধান দেশগুলোর ওপর ট্রাম্পের দেয়া ভ্রমণ নিষেধাজ্ঞাও বাতিল করেছেন তিনি। এছাড়া প্যারিস জলবায়ু চুক্তি থেকে ট্রাম্পের সরে আসার সিদ্ধান্তকে উড়িয়ে দিয়ে আবারও চুক্তিতে ফিরল ন্যাটো নেতৃত্বাধীন দেশ আমেরিকা। বুধবার 46তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করে এসব নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্যারিস ক্লাইমেট চেঞ্জ থেকে শুরু করে ইমিগ্রেশন ও পররাষ্ট্রনীতি নিয়েও কাজ করতে চায় বাইডেন প্রশাসন। নতুন চিফ অফ স্টাফ তার বার্তায় গণমাধ্যমকে বলেছেন, আমাদের নির্বাচনী প্রচারণার সময় বাইডেন এসব বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছিলেন। প্রেসিডেন্ট হিসেবে তিনি সেই সব প্রতিশ্রুতি রক্ষা করতে চান। ক্ষমতা গ্রহণের 100 দিনের মধ্যে বড় পরিসরে অভিবাসন পরিকল্পনা কংগ্রেসে পাঠাতে চান বলেও দাবি করা হয়। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার প্রথম দিন ট্রাম্পের মুসলিম ব্যান বাতিল সহ জো বাইডেনের ডজন খানেক নির্বাহী আদেশে আমেরিকানদের দিন বদলের পালা শুরু হলো। And the first order I'm going to be signing here is relates to COVID, and it's requiring, as I said all along, is the commitment I made that we're going to rejoin the Paris Climate Accord as of today. দর্শক, চ্যানেল টিটি সংবাদ বুলেটিন নিয়মিত অনুষ্ঠান, বিশেষ শো এবং প্রতিদিনকার আয়োজনে চোখ রাখতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.channeltt.tv এবং আমাদের সোশ্যাল মিডিয়ায় সম্পৃক্ত থাকতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন facebook.com/channeltttv এবং সেই সঙ্গে ইউটিউব সাবস্ক্রাইব করতে টাইপ করুন youtube.com/channeltttv এবং বেল বাটনটি অন করে রাখুন। এছাড়া আপনার হাতে থাকা স্মার্টফোন এবং আইফোন থেকে আমাদের অ্যাপস নামিয়ে নিতে প্লে স্টোরে গিয়ে টাইপ করুন চ্যানেল টিটি এবং ঘরে বসে যে কোনো স্মার্ট টেলিভিশন সেটে আমেরিকান সর্ববৃহৎ টিভি নেটওয়ার্ক রোকু টিভিতে খুঁজে নিন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল টিটি। শেষ করছি আজকের মতো, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ, দেখা হবে আগামী বুলেটিনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।